ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার। এমনি তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে লাঞ্চ নিয়ে চলে এসেছি, খুব সিম্পল লাঞ্চ, দেখো দেখতেই পাচ্ছ। ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, এখানে চিংড়ি মাছ ভাজা, এটা শুকনো লঙ্কা, দেখতে পাচ্ছ। তো চলো খাওয়াটা স্টার্ট করি। আসলে আজকে শরীরটা খুব একটা ভালো না, তো সেই জন্য কিচ্ছু রান্না করিনি। আমি, ভাই আর মা খেয়েছি, তো আমরা আজকে এগুলোই খেয়েছি। আর মাঝে মাঝে মানে তরকারি, তারপর হচ্ছে মাছের ঝোল, এই সব খেতে খেতে না মানে এগুলো মাঝে মাঝে খুব ভালো লাগে। গরম ভাতে এরকম শুকনো মানে একদম শুকনো লঙ্কা পোড়া বা ভাজা, আমার এখনই জিভে জল চলে আসছে, আমি বলতেই পাচ্ছি না। তো তার সাথে একটা ডিম সেদ্ধ, পেঁয়াজ, জমে যায় জমে যায়। জানি শুকনো লঙ্কা খাওয়া ঠিক না, আমি রোজ তো খাই না, মাঝে মাঝে খাওয়া যেতেই পারে, দারুণ লাগে। দেখো আগে এটাকে ভালো করে মেখে নিতে হবে, না হলে চিংড়ি মাছ দিয়ে শুকনো লঙ্কাটার ভাত আর নুন টুন দিয়ে ভালো করে মেখে নিয়ে গরম ভাতে মাঝে মাঝে এরকম খেয়ে দেখবে, দারুণ লাগে। ঝাল ঝাল কোথায় জাস্ট অমৃত অমৃত। মাঝে মাঝে এরকম, তারপরে শুধু ডাল সিদ্ধ ভাত, দারুণ লাগে। এখন না মানে জাস্ট এগুলো চলছে, এত ঝাল আর লাগিয়ে খেয়েছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, আর বেশি কথা বলছি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, প্রচণ্ড ঝাল। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে একটা নতুন ভিডিও আছে, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আবার নতুন কিছু খাওয়া নিয়ে। তো চলো টাটা।